এই দেখুন থালায় আমার ভাত বাড়া হয়ে গেছে। ভাত, নিরামিষ ঝোল, বড়ি দিয়ে আলু, বেগুন, পেঁপে আর পটল, এই দিয়ে আমি ঝোলটা করেছি। আর এই উচ্ছে চচ্চড়ি আর এই আমের আচার, এই দিয়েই আমরা আজকে লাঞ্চটা করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি সাধারণ একটা নিরামিষ ঝোল করব বাড়িতে বড়ি দিয়ে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ আমি তৈরি করছি নিরামিষ একটা ঝোল বড়ি দিয়ে। তার জন্য আমি বেগুন নিয়েছি, দুটো আলু নিয়েছি, আধখানা পেঁপে নিয়েছি আর পটল নিয়েছি। যা আমার ঘরে সবজি ছিল তাই দিয়েই আমি রেসিপিটা আজকে তৈরি করছি। নিরামিষ ঝোল আপনারা সবাই জানেন বানাতে, আমি আমি যেভাবে করি ঠিক সেভাবেই আপনাদের কাছে আমি শেয়ার করছি। খুব সামান্যই একটা রেসিপি, খুব সাধারণ রেসিপি। তো দেখুন, আমি প্রথমে সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখেছি। ধুয়ে নিয়ে আমি এবার প্রত্যেকটা সবজি লম্বালম্বিভাবে কেটে নেব। প্রথমে আমি পটলটাকে কেটে নিচ্ছি। নিলেই হবে, এইভাবে আমি লম্বালম্বি করে পটলটাকে চিরে নিলাম। পটলগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেগুনটা কেটে নেব। এবার আমি আলু কেটে নিচ্ছি। সব শেষে আমি পেঁপে কাটব, যেহেতু পেঁপেটা একটু হড়হড়ে সেই জন্যে আমি পেঁপেটাকে একদম লাস্টে কাটব। আলুটাও আমি লম্বা করে কেটে নেব। এ দেখুন, আলুটাও আমি ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আমি খুব সাধারণ ঘরোয়া রান্নাই আপনাদের দেখাই, যে রান্নাগুলোতে উপকরণ যে দরকার হয় সেই উপকরণগুলো খুবই সহজলভ্য, সেই ধরনেরই রান্না আমি দেখাই যেগুলোর উপকরণ খুবই সহজে পাওয়া যায় বাজার থেকে। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা একটু আমায় লাইক দেবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। এইভাবে পেঁপেটাকেও লম্বা লম্বা করে আমি কেটে নেব, মাঝখানের এই অংশটাকে আমি একটু বাদ দিয়ে দেব। এই দেখুন, আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। আপনারা মনে করলে এতে টমেটোও দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে টমেটো অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি দিইনি। সবজিগুলোকে আমি এবার আর একবার ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করব। তো চলুন রান্নাঘরে যাই। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এই তেলেতেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কিছু ফোড়ন আমি এটা দেবো না।
এরকম সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু খেতে আদা এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। পরিমাণ মতো জল দিয়ে দিই। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এতে ঢাকা দিয়ে মাছটাকে একদম লোয়েতে করে 10-15 মিনিট হতে দেবো, যতক্ষণ না আনাজগুলো সেদ্ধ হয়। আমি করব উচ্ছে চচ্চড়ি। আধখানা এই বেগুনটা আমি নিয়েছি, যেটা আধখানা আমি ঝোলে দিয়েছি, আর এই আধখানাটা আমি উচ্ছে চচ্চড়িতে দেবো। দুটো আলু নিয়েছি আর 3টে উচ্ছে নিয়েছি, এ দিয়ে আমি উচ্ছে চচ্চড়ি বানাবো। সমস্ত সবজিগুলোই আমি ডুমো ডুমো করে কেটে নেব। প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি। এ দেখুন বেগুনগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুটাও ঠিক এইভাবেই কেটে নেব আমি। এই দেখুন ঠিক এইরকম ছোট ছোট করে আলুগুলোকেও কেটে নিচ্ছি। এবার আমি উচ্ছেটাকেও ঠিক এইভাবেই ডুমো ডুমো করে কেটে নেব। এই দেখুন এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। এ দেখুন আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। আমি অন্য বার্নারে বসিয়ে দিয়েছি, পাশের বার্নারে আমি উচ্ছে চচ্চড়িটা করে নেব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হলে এতে আমি কালো জিরে আর পাঁচফোড়ন ফোড়নে দেবো। পাঁচফোড়ন দিলাম, সামান্য একটু কালো জিরেও দিয়ে দিলাম, দুটো লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। Thank you.
আমাকে ছেড়ে দিচ্ছে। দেখুন ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে, আনাজগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে ভেজে রাখা বড়িগুলো ঝোলটা খেতে খুব ভালো হয়। বড়ি দিয়ে আপনারাও এইভাবে ঝোলটা বানিয়ে একদিন খেয়ে দেখুন, খেয়ে যদি ভালো হয় তাহলে আমায় কমেন্টসে লিখে জানাবেন। এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এবার আমি উঠে চচ্চড়িটা দেখি কবে বেড়ে গেল। ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এরকম বড়ি দিয়ে আমি একটু সামান্য ফুটিয়ে নিলাম। গ্যাসের আঁচটা আমি এবার অফ করে দিচ্ছি। এরকম ঝোল আমার রেডি। আজকে দুপুরের লাঞ্চ বড়ি দিয়ে ইলিশ ঝোল হচ্ছে, চচ্চড়ি আর ভাত আর এই আমের আচারটা। এটা দারুণ খেতে হয় আমের আচারটা। এটা দিয়ে নিরামিষ ঝোল বড়ি দিয়ে আর মাছের চচ্চড়ি দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা আজকে জাস্ট জমে যাবে। তো আজ এই পর্যন্তই, আমি থালায় ভাত বেড়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন দুপুরে আমাদের লাঞ্চ ভাত, হচ্ছে চচ্চড়ি। এটা দারুণ খেতে হয়, আপনারা ঠিক এইভাবেই বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর হয়েছে নিরামিষ বড়ি দিয়ে ঝোল। এই দেখুন থালায় আমার ভাত বাড়া হয়ে গেছে, ভাত নিরামিষ ঝোল বড়ি দিয়ে আলু বেগুন পেঁপে আর পটল, এই দিয়ে আমি ঝোলটা করেছি। আর এই হচ্ছে চচ্চড়ি আর এই আমের আচার, এ দিয়েই আমরা আজকে লাঞ্চটা করব। আপনাদের ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নিত্য নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।